हाय फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल तर्दार चिक्स हाउस। तो फ्रेंड्स, हमें आज के जो विषय आलोचना करब से हे तावा दिए डिम हैचिंग करे बच्चा फोटानो वर्सेस इनक्यूबेटर मशीने हिट दिए डिम फोटानो। तो ये जरा हैचारी बिजनेस करें ता अवश्य ওই একটা দুটো মুরগি ধরে তাও বসিয়ে দুটো পাঁচটা দশটা পনেরোটা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে হ্যাচিং বিজনেস করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে অধিক সংখ্যক ডিম যাতে হ্যাচিং করানো সম্ভব হয় সেই জন্য আমাদের বড় পরিসরে ইনকিউবেটর, ছোট পরিসরে ইনকিউবেটর, একদম নিম্ন ছোট পরিসরে ইনকিউবেটর প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমার যে সমস্যাটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে, আমি যখন চিক্স আউট অফ মার্কেটে সেল করছি বা আমার লোকালিটিতে সেল করছি, সেই সব বাচ্চাগুলো যখন কিছু সংখ্যক মর্টালিটি হচ্ছে, তো সেই সমস্ত খামারি বন্ধুদের একটাই ধারণা মাথায় চলে আসছে, সেটা হচ্ছে এইটা মেশিনে ফোটানো বাচ্চাগুলো মারা গেল। তো ফ্রেন্ডস, এখানে বলে রাখি যে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাগুলো তাওয়া দিয়ে ন্যাচারালভাবে ফোটানো হয়, আমার একটাই প্রশ্ন সেই সব খামারি বন্ধুর কাছে যে আপনার ওই বাচ্চাগুলো কি একদম জিরো মর্টালিটি, সেইটা আমাকে আগে বলতে হবে। তো আমি এই প্রশ্নটা এই কারণে করছি, আমি এই সমস্যার ফেস বর্তমানে আমাকে করতে হচ্ছে, তো সেই ব্যাপারটা ডিসকাস পুরো ভিডিওটা জুড়ে করব। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে জুড়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, যে টপিকটা সেটা হচ্ছে যে এই যে হ্যারেজের শিকার আমার অলরেডি হতে হয়েছে এবং হচ্ছেও, তো তার কারণে আমি ভাবলাম যে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করে দিই। তো ফ্রেন্ডস, যারা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে বা কোনো হ্যাচারি বন্ধুর কাছ থেকে বাচ্চা নিয়ে বা কোনো কোম্পানির থেকে বাচ্চা নিয়ে যখন প্রতিপালন করার চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই, তাদের কাছে আমার করজোড়ে একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার কাছে আসুন। আমার কাছে যে সমস্ত পেপার্স আছে, যেরকম আমি আপনাদের দেখাচ্ছি, এই ব্রিডিং পরিচালনার যে একটা শিডিউল আছে, তারপরে আরেকটা দেখাচ্ছি আমি, হ্যাচারি ম্যানেজমেন্টের যে শিডিউল আমার কাছে আছে, এইটা অবশ্যই আমার কাছ থেকে কালেক্ট করুন। আমি জেরক্স করে তাদের ফ্রি অফ কস্টে দিয়ে দেবো, কোনো পয়সা করি প্রয়োজন নেই। আপনারা এই দুটো বিষয় অন্তত শিখুন, শেখার পরে যদি আপনার বাচ্চার মর্টালিটি হাই হয়ে যায় বা আপনার মর্টালিটি মাত্রার বেশি হয়ে যায়, তখন আমাকে দোষারোপ করবেন, আমি মাথা বেঁধে নেব। তো সবার একটাই কমপ্লেন, সেটা হচ্ছে না এইটা ইনকিউবেটর থেকে বা মেশিন থেকে বাচ্চা ফোটানোর কারণে মর্টালিটি হচ্ছে। ফ্রেন্ডস, এখানে বলে রাখি আমরা 100 বাচ্চায় 8 থেকে 10টা চিক্স মর্টালিটি অলরেডি প্রত্যেক খামারি বন্ধ ধরে থাকে। 100 চিক্সে আপনার 8 থেকে 10টা যে কোনো প্রকারে মরতেই পারে, যদি না মরে জিরো মর্টালিটি হয় সেটা আপনার নসিব। আর 8 থেকে 10টা নর্মালি, সে ব্রয়লার ফার্মিং বলুন বা দেশি ফার্মিং বলুন, এটা কম্পালসারি। তো এইখানে আপনার যদি তাওয়া দিয়ে মুরগির বাচ্চা বের করেন বা ফোটান, সেই ক্ষেত্রে আপনার মর্টালিটি অবশ্যই হয়, অবশ্যই। তো আমি দেখেছি, আমি এই নিয়ে কাজ করছি, তো আমার মোটামুটি এক্সপিরিয়েন্স হচ্ছে। তো ফ্রেন্ডস, যারা মুরগির তাওয়া দিয়ে বাচ্চা বের করার পরে ফ্রি রেঞ্জে ছেড়ে দেন, সেই ক্ষেত্রে কি আমি দেখেছি ম্যাক্সিমাম বাচ্চার ইকোলাই হয়, ম্যাক্সিমাম বাচ্চার কক্সিডিওসিস রোগ হয়, পাছায় গু আটকে থাকে, বিট আটকে থাকে, অটোমেটিক বাচ্চাগুলো মারা যায় এবং ইকোলাই হয়ে অধিকাংশ বাচ্চা মারা যায়। আপনার 15টা চিক্স হ্যাচিং হয়ে বেরোনোর পরে সেই প্যারেন্টসের সাথে ঘোরার পরে আপনি লাস্টে দেখবেন 3টে বাচ্চা বেঁচে আছে, 2টো বাচ্চা বেঁচে আছে, কারোর জিরো, কিছুটা বিড়ালে খাচ্ছে, কিছুটা কুকুরে খাচ্ছে, কিছুটা রোগে মরছে, টোটালি জিরো। এই কারণে বলছি যারা ইনকিউবেটর ফোটানো বাচ্চা নিয়ে চাষ করতে চান বা ফার্মিং করতে চান, তারা অবশ্যই অ্যাট ফার্স্ট তাদের হ্যাচারি ম্যানেজমেন্ট এবং ব্রিডিং ম্যানেজমেন্ট এই দুটোর উপরে অবশ্যই প্রশিক্ষণ নেওয়া দরকার, তারপরে আপনি চিক্সগুলো ব্রিডিং করতে পারবেন। সর্বপ্রথম আপনার ব্রিডিং ম্যানেজমেন্টটা একদম পাকাপোক্ত হতে হবে। দেখুন ফ্রেন্ডস, ব্রিডিং এইখানে একটা মুরগির ন্যাচারালি তাওয়া দিয়ে বাচ্চা ফোটানো এবং ইনকিউবেটরে হিট দিয়ে বাচ্চা ফোটানো সেম প্রসেসিং। একটা মুরগি তাওয়া দিলে তার নিচেই 100 ডিগ্রি তাপমাত্রা এবং আমাদের ইনকিউবেটর মেশিনে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন হয়, এবং আপনি যদি সেলসিয়াসে যান তাহলে 37.7 সেলসিয়াস, সেম মুরগির নিচে সেম ক্যাটাগরি, সেম একদম একই রকম ব্যাপার। আপনার পার্থক্য একটাই মুরগির সাথে ইনকিউবেটর মেশিনের, সেইটা হচ্ছে যে আপনার চিক্স হ্যাচিং হওয়ার পরে আপনি তার মায়ের সাথে তাকে ছেড়ে দিলেন, সে তার যে ন্যাচারাল ব্যাপারটা সেইটা করে খাইয়ে
তার যখন নির্দিষ্ট তাপের দরকার তখন তার ডানার তলায় ঢুকিয়ে তাপটা দিয়ে কন্ট্রোল করতে পারে। আমার এইখানে কি করতে হয়, যেহেতু আমার প্যারেন্টস নেই বা তার সাথে তার মা নেই, সেহেতু আপনাকে এখানে মা হতে হবে। আপনার একটা চিক গার্ড দিয়ে সুন্দর একটা বুড়ার স্থান বানাতে হবে, সেখানে আপনাকে একটা বাল্ব ঝুলাতে হবে। অন্তত পক্ষে বর্তমান যা ওয়েদার সেই ওয়েদারে আপনাকে 3 থেকে 5 দিন অন্তত হিট দেওয়ার প্রয়োজন আছে। যে হিটটা তার মায়ের কাছ থেকে সে পায় সেই হিটটা আপনি বাল্ব ঝুলে দিতে পারেন। তো এইগুলো করলে আশা করি আপনার মর্টালিটিটা কমবে। তো তারপর আপনি আমাকে দোষারোপ করতে পারেন, তার আগে দোষারোপ করা উচিত নয়। আর সবাইকে বলবো, যারা এই ইনকিউবেটর মেশিনের ফোটানো বাচ্চা নিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই ব্রুডিং ম্যানেজমেন্টটা একটু শিখে নেবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। তো এই হচ্ছে আলোচনার বিষয় ছিল, যে সেম প্রসেসিং সেম সব কিছু, শুধু আপনার ব্রুডিংটা একটু নজর রাখতে হবে। তো নজর রাখলে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।